প্রিয়ন, বিছানা তো চুপ কেন রে? গতকাল রাতে ওর বাড়ি থেকে একটা ব্যাড নিউজ এসেছে, ওর মুরগিটা ডিম পেড়েছে। আরে এটা তো খুশির খবর, এটার জন্য মন খারাপ করার কি আছে? আর এটা নিয়ে তোরা খেপাচ্ছিস কেন? আরে ও তো জানতো এটা এতদিন মোরগ ছিল, হঠাৎ মুরগি হয়ে গেল কি করে, এটা শোনার পর থেকে ওর মন খারাপ। এই না 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 না, সিরিয়াস কিছু আই, সিরিয়াস কিছু হয়েছে? আই কি হয়েছে বলতো? আরে বল না। তোরা কি এটা জানিস যে জান্নাতে লিউকেমিয়া ধরা পড়েছে? সত্যি বলছি, আমি ওর বাবার সাথে ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার রিপোর্ট দিয়েছে যে ও লিউকেমিয়া, ও বেশি দিন নেই আমাদের মাঝে, এবং এই খবরটা জান্নাত জানে না, ওকে জানানো হয়নি। ওর বাবা ওর কাছ থেকে এড়িয়ে গেছে, এটা শুধুমাত্র আমি জানি এবং এখন তোরা জানতে পারছিস। জান্নাত আসছে, আমি আসলাম পরে সবাই চুপ যাবে এমন ভাবে দাঁড়ায় গেলি মনে হয় যেন প্রাইম মিনিস্টার। কিচ্ছু হয়নি, তুই ভুল বুঝছিস। না আমার মনে ভুল না, কিছু একটা তো হয়েছে যার জন্য তোরা সবাই এমন করছিস আমার সাথে। কি হয়েছে বল, বিশেষ করে সেদিন ডাক্তার দেখানোর পর থেকে এমনটা বেশি করছিস বল, কি হয়েছে? কেন শুধু শুধু জিদ করছিস বলতো? আমি জানতে চাচ্ছি আমার কি হয়েছে। বাবা আমাকে বলেনি, কিন্তু তোদের সাথে তো শেয়ার করেছি, তাই না? বল না কি হয়েছে, বল না প্লিজ। তুই বলবি আমাকে, বল আমাকে। বললাম তো কিছু হয় নাই। না কিছু তো হয়েছে, আমাকে সেটা জানতে হবে, বল। লিউকেমিয়া। লিউকেমিয়া লাস্ট স্টেজ। তোর কিছু হবে না, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড।